বাঁধাকপি, বাঁধাকপি, আলু। ওরা তো জানে যে জয়িতার বাবা কিছু খায় না, টিফিনের ব্যবস্থা করেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো মহাপ্রসাদ দিয়ে এখন পারণ হচ্ছে আমাদের। এই যে তো সকালবেলা রান্না বসিয়ে আর পারণ করে নিলাম বাচ্চাদের। আজকে দেরাদুন রাইস করে দিয়েছি, সাথে সোয়াবিনের সবজি করেছি। রাইসটাকে হাঁড়ির মধ্যেই করেছি, বেশিক্ষণ তো লাগে না। আর সবজিটাকে আমি প্রেশার কুকারের মধ্যে করেছি। তো এখন ঠান্ডা করার জন্য পাত্রে ঢেলে নিয়েছি, আর ভগবানকে ভোগ নিবেদন করেছি, গোপালকে দেওয়া হয়ে গেছে। আর এই দুটো ঢেলে নিয়েছি একেবারেই, যাতে ঠান্ডা হয়ে যাক আর ওরা প্রসাদ পাবে এখন, যেহেতু কালকে একাদশী করেছে। আর আজকে পারণে পেট ভরে খেয়ে যাবে, আবার নিয়েও যাবে, আর কিছুটা থাকবে, আমরাও দুজনে একটু করে খাওয়া করে খেয়ে নেবো। তো সেই জন্য একটু বেশি করেই আজকে অন্ন করা হয়েছে। তো বাচ্চারা সব স্কুলে চলে গেছে, আর রাইস খাওয়া খেলো আর নিয়ে গেছে, দুজনে মিলেই তাই করেছে। আর ছাতু খায়নি, আর অনেকখানি রাইস রয়ে গেছে, অনেকখানি চাল নিয়ে ফেলেছি। তো ইচ্ছা করেই নিয়েছি, যেহেতু কাল থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। তো পেট ভরে খেয়ে গেছে আর নিয়ে গেছে, আর তরকারিও অনেকখানি রয়েছে। তো এই তরকারিটা চাপা দিয়ে রেখে দিয়েছি, আর অল্প একটু রাইস আছে, সেটা তো রান্না করবো সেরকম বুঝি, আর একটু পরে রান্না করতে হবে। আর এই যো ঘরের অবস্থা দেখেছো, বিছানা, এখানে আলমারির কভার তোলা, আর সব থেকে খারাপ অবস্থা এই যো টেবিলটার, বডি লোশনটা মেখেছে সেটাও এইখানে রেখে দিয়েছে এই যো। আর ওইদিকে দেখছো ওটা জামা, বই খাতা এরকম অবস্থা, আর এইদিকে চেয়ারও আছে। তো সকালবেলা যখন প্রয়োজন পড়বে সব ঘেঁটে ঘুঁটে নেবে, নিয়ে আর এরকম অবচালো করে রেখে দিয়ে যাবে। যে আমি এগুলো গুছিয়ে রেখে দিয়েছি আস্তে আস্তে করে নিই, তা নয়, আমার তো আবার কাজ বেড়ে গেল, আবার আমাকে এগুলোকে গোছাতে হবে, আবার সমস্ত কিছু গুছিয়ে আবার যেটার জায়গা সেটা রাখতে হবে। বোঝে না, সকালবেলা উঠে যুদ্ধ চলে যেন দুটো বাচ্চা মিলে, স্নান করানো, খাওয়ানো, এই সব করতে করতে দিন চলে যায়, সময় হয়ে যায়। ছেলেটারও তাই, ট্রেনের টাইম হয়ে যায়, আগে থাকতে গুছিয়ে রাখে না, আর ওই অগোছালো করে দিয়ে যায় সব ঘর। তো এখন পয়সা করতে হবে, আলমারি কভার এর প্রতিদিন আমি বোতাম দিয়ে রাখবো, তো আয়নায় মুখ দেখবে আর এরকম করে রেখে দেবে। আর এটা করার পর আবার রান্নায় যেতে হবে, রান্নাও বসাতে হবে, 15 মিনিটের মধ্যে আমাকে সমস্ত কিছু সারতে হবে, সেরে তারপর আবার রান্নায় যাবো, ও আবার অফিসে যাবে। বিছানা তোলা হয়ে গেছে, কিন্তু মেঝেটা বালি কিরকি হচ্ছে, যেদিনকে বিছানা চাদর তুলবো সেদিনকে মেঝেটা পুরো বালি বালি হয়ে যায়। তো এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর রান্নায় যাব। আর অবশ্য বাচ্চারা নেই যে মারি মারি আবার বিছানায় উঠবে, তা নয়, কিন্তু তবুও একটা অস্বস্তি করছে পায়ের তলায়। তো ঝাড় না দিলে আবার সেই যখন রান্নাবান্না করে আসবো তত বেলা হয়ে যাবে, তখন এসে আবার ঝাড় দিয়ে ঘর মুছতে হবে। তো ঘরটা ঝাড় দেওয়া থাকলে আবার পরে এসে মুছে নিলে তো কাজটার অনেকখানি এগিয়ে থাকে। তো এখন ঝাড় দেবো, তারপর এদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে, জয়িতা বাবা বলছে দেরি হয়ে যাচ্ছে রান্না বসাও, তো আগে ঝাড়টা দিয়ে নিই, তার তাড়াহুড়ো করে এই ঘরটাই শুধু ঝাড় দিয়ে রাখবো, কারণ ওই বালিটা তুলে নেবো ঝেড়ে।
করেছি। আজকে রান্না করছি বাঁধাকপি আর মটর ডাল, টমেটো আর কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে করছি। এই যো বাঁধাকপি, বাঁধাকপি আলু চন্দ্রমুখী আলু দেওয়া হয়েছে তো পুরো গলে গেছে, আলুটা ভেজে তুলে রাখলে ভালো হতো, আমি আর করিনি, তো বাঁধাকপি দিয়ে দিয়েছি, একবার গলে প্যাক হয়ে গেছে। তো ডালটা হয়ে গেছে, এখন এর মধ্যে এই যো কড়াইশুঁটি আর ধনে পাতা আছে, ওটা দেবো, দুটোতেই কড়াইশুঁটি দেবো কিন্তু ওটা লাস্টের দিকে দেবো, ধনে পাতাও দিয়ে দিলাম, হয়ে গেছে, নামিয়ে নেবো, নামাবার মুখে এখন দিচ্ছি। আর তরকারিটা এখনও বাকি আছে কিন্তু একদমই গলে গেছে আলুগুলো, বোঝাই যাচ্ছে আলু একদম আস্তে আস্তে করে নাড়ছি যাতে না আর গলে যায়। তো এই রান্না করছি আর এখানে করে রেখেছি দেখো এই যো কালো ছোলার সবজি, আর অন্নটা হয়ে গেছে, মিষ্টি দই আছে, তো এই দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। আর বাঁধাকপিটা জয়িতার বাবা কেটে দিল, দেরি হয়ে যাচ্ছে, বাঁধাকপি কাটতে একটু টাইম লাগে আর ছুরিতে না আমি তাড়াতাড়ি করে কাটতে পারি না, তো ওই জন্য ছুরিতে কেটে দিল, বটিতে হলে তাড়াতাড়ি করে কেটে নিই, দেরি হয়ে যাচ্ছিলো বলে ওই হিসেবে বাঁধাকপিটা তাড়াতাড়ি করে কেটে দিয়েছে। তো এই রান্না করছি, রান্না হয়ে যায় তারপর ভগবানকে ভোগ নিবেদন হবে। আজকেও কুমড়ো গাছটায় দুটো ফুল ফুটেছিল, তো ভাবলাম আজকে তাহলে বড়া ভেজে দিই, ভগবান তো বড়া জাতীয় জিনিসগুলো খুব ভালোবাসে, তো সেই জন্য ফুলের বড়া করলাম, তার সাথে বেগুন ছিল বেগুনেরও বড়া করে দিলাম, তো বেগুনই হয়ে গেল। এখন ভগবানের থালা সাজিয়ে দিয়েছি ভোগ নিবেদনের জন্য, আর জয়িতার বাবা রেডি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে বেড়ে দিচ্ছি, আর সাথে মিষ্টি দইও ছিল, মিষ্টি দই দিয়ে ভগবানকে ভোগ লাগাবো, আর তারপর আমরা প্রসাদ পাবো, তুলসীপত্র দিয়ে দিচ্ছি এখন দেখো, আর গ্লাসে জল দিয়ে দেবো। কালকে সানডে ছিল তো জয়িতার বাবা বেরিয়েছিল আর মিটিংয়ে গেছিলো, অফিস মিটিং, কিন্তু অফিসের কাজ না, তো ওরা তো জানে যে জয়িতার বাবা কিছু খায় না, টিফিনের ব্যবস্থা করেছিল, তো সেই জন্য ওর বাবাকে মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছে, সবাই খাওয়া মানে লাঞ্চের ব্যবস্থা করেছে, ওর বাবা খায়নি বলে ওই মিষ্টি দিয়েছে। তো এখন গোপালকে সেবা দিচ্ছি, এক প্যাকেট মিষ্টি কালকে এনে রেখে দিয়েছে, যেহেতু কালকে খাওয়া হয়নি, ভগবানকে সেবাও দেওয়া হয়নি, কেননা এলেও তো সেই তিনটের সময় আর কালকে একাদশী ছিল, তাই সেবাও দেওয়া হয়নি, এখন এই গোপালের জন্য সেবা দিচ্ছি, আবার রাতেও দেবো, তো অনেক রকমের মিষ্টিই আছে। তো ওরা জানে জয়িতার বাবা ভক্ত খাবে না, সেই জন্য মিষ্টি দিয়ে গেছে, আর সবাই সবাইকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছে, ও বাবা চলে এলো ঘরে এসে লাঞ্চ করলো। গোপালকে স্নান করে দিয়েছি, এখন এই সেবাটা দিয়ে দেবো, দিয়ে আমার বাদ বাকি কাজকর্মগুলো সারবো। ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, এই যে এখন এত তাড়াতাড়ি বেলা চলে যাচ্ছে, রোদ চলে যাচ্ছে, আর এই দেখো বড়িগুলো এই যে কুলোতে রেখে দিয়েছি, একেবারে শুকিয়ে গেছে, দুদিনেই ভালো শুকিয়েছে, আর নিচে দুধ বসিয়ে এসেছি দুপুরের জন্য, দুধ কর্ন খাওয়া হবে, দুধটা বসিয়ে আর ছাদে এলাম জামা কাপড় মেলতে, ওরাও চলে আসবে এক্ষুনি,
আজ একটু বেলা হয়ে গেছে কাজকর্ম সারতে। চলো নিচে, দুধটা বসে এসছে, দেখতে হবে তাহলে উঠে যাবে। পরীক্ষা কেমন হয়েছে বল? ইয়াবি সব কমন এসছে? নে রেখে দে, হাত পাতো। জয় গোরা চাঁদে আরতি আছে গোরা চাঁদ রত্ন সিংহাস আরতি করেন আদি দেব নর হরিয়ারি করি জামর ঢোলা হরিয়ারি করি জামর ঢোলা বহু কোটি চন্দ্র যিনি বদন উচ্চ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। আজ থেকে জয়দেব পরীক্ষা শুরু হয়েছে, তো আজকে একটা এক্সাম ছিল, কালকেও আছে, সারা সপ্তাহটা পুরো এক্সাম আছে। আর সকালবেলা স্নান করে গাড়িতে করে যাচ্ছে, তো ঠান্ডাও লেগে গেছে, তো সর্দি হয়ে গেছে আর চোখটা দেখছি ফুলেছে। আজকে তেমন রান্না বান্না নেই, শুধু কটা রুটি করে নেব, কেননা বাঁধাকপির তরকারি অনেকখানি আছে, সকালবেলা খাওয়া হয়েছে আর রয়ে গেছে অনেকখানি, তো সেই জন্য আর তরকারি করতে লাগবে না, আমি কটা রুটি করে নিলে হয়ে যাবে। আবার মিষ্টিও আছে, তো ওই হচ্ছে রাতের ডিনার। তো বন্ধুরা, রুটি করে ভগবানকে ভোগ নিবেদন করে আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কাজকর্ম গুছিয়ে আর এলাম তোমাদের সাথে কথা বলতে। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না, তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।